যারা হিজাবি মানে আমার মত তাদের জন্য বেস্ট, তাদের জন্য পারফেক্ট, বাংলাদেশের নতুন বউ তাদের জন্য পারফেক্ট ড্রেস, এক্স্যাক্টলি। যারা আমার মতই যে নেকলেস পরতে পারে না তাদের জন্য এই যে চলে আসছে পার্লের নেকলেস, একদম জাম জামাটা ইউ ইউ ওয়াশ, একদম প্রিন্সেস গাউন, পুরো প্রিন্সেস গাউন, একদম। তো আবার আস্তো রোজ পুরো টাকা পসিবল না। আমাদের যে হলুদ হবে এই জিনিসটা আমরা জানতামই না, এটা পুরোপুরি একটা সারপ্রাইজ ছিল আমাদের জন্য। ইভেন শিমু আপু তাজুইনকে শপিং করাতে নিয়ে গিয়েছে হলুদের জন্য, সেটাও আমাদেরকে বুঝতে দেয়নি। তো আমাদের কোনো ব্লগ নেই হলুদের কারণে, এটা পুরোপুরি আমরা সারপ্রাইজ ছিলাম। কিন্তু শিমু আপু ব্লগ করেছে, সেটা দেখতে পারবেন। আমরা শুধু এখানে একটা আমাদের হলুদের যে স্নিক পিক সেটা দেখাচ্ছি, শীঘ্রই এটা ফুল ট্রেলার চলে আসবে। চিনলে আরো সহজে যাওয়া যেত। সো আমি এত ভালো টুরিস্ট গাইড না, বাট হারাবো তো না ঢাকা শহরে, তাই না ভাইয়া, কি বলেন, হারাবো তো আর না, রাস্তা ভুল করে আরেক দিকে চলে যাব, এই তো আর কি। আমরা আজকে যাচ্ছি এখন আপু গুলশানে, গুলশান পুলিশ প্লাজা নুরিতে। আচ্ছা, গুলশান পুলিশ প্লাজা নুরিতে এখানে যে আমরা জামা কাপড়ের ট্রায়াল দিব, কারণ আমাদের বিশেষ বিশেষ কিছু ইভেন্ট আসছে, তাই না? আসলে অনেকগুলো ইভেন্ট আসছে, সিরিয়াসলি। হ্যাঁ, আসলে এটা আমাদের অনেক বড় অনেকগুলো আমরা এখনো প্ল্যান করছি, অনেকগুলো প্ল্যান করি নাই, অনেকগুলো মুরব্বী টাইপের ইভেন্ট, অনেকগুলো মুরব্বী ছাড়া টাইপের ইভেন্ট, যেগুলো বাচ্চা বলা পারে ইভেন্ট, ওগুলো আমরা নিজেরা প্ল্যান করে নিচ্ছি। আপুর সাথে যাব নুরিজে, খুব এক্সাইটেড, কারণ আপুর লাইফগুলো আমি কোনোটা মিস করিনি আপু বাংলাদেশ আসার পর থেকে। আর আপু যে কালারফুল ড্রেসগুলো পরছে, ও মারা মানে মাথা নষ্ট করা মারাত্মক অবস্থা। আপুদের সব অরিজিনাল পাকিস্তানি কালেকশন, গেলে আরো দেখতে পারবা তোমরা, আসলে মানে গেলে আরো ডিটেইলস কথা বলা যাবে। এটা চলে আসলাম আমরা পুলিশ প্লাজা কনকর্ডে, এখানে আপু আমরা যাচ্ছি নুরিজে না, সব বাংলাদেশি মার্কেট দেখতে, যা ভালো লাগতেছে না। এখন এই কালারফুল ড্রেস দেখা যাচ্ছে, এখান থেকে জুয়েলারি সব দেখা যাচ্ছে, খুব সুন্দর। এটা আছে লাইট কালার অফ হোয়াইট, না একদম ফ্লোর টাচ মনে হয়, হ্যাঁ একদম একদম ফ্লোর টাচ হবে। এটা কি অরিজিনাল মিরর, তাই না? হ্যাঁ রাইট, অরিজিনাল মিরর। আমাদের ড্রেসগুলো যেগুলো আছে এই প্যাটার্নের জিনিসগুলো আসতেছে আমাদের পাকিস্তান থেকে। আচ্ছা আচ্ছা, দিল্লি বুটিক্সের কিছু আছে অরিজিনাল, আমরা একদম দিল্লি থেকে নিয়ে আসি। হুম হুম, দিল্লি বুটিক্সের দুই একটা জিনিস দেখাই। হ্যাঁ দেখান। এটা আছে ইনার গাউন টাইপের একটা জিনিস, এই একদম নিউ প্যাটার্নের একটা জিনিস, ওনা আমি দেখিনি, উপরে যে কামিজটা আছে, হ্যাঁ কাইন্ড অফ শালারার উপরে কামিজ বাট অ্যাটাচ করা, এই যে পিছনে। আচ্ছা, এটা হচ্ছে এই যে আপনার ইনার গাউন, ভিতরে যে ইনারটা এটি আপনার সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ একটা গাউন, এটার উপর আপনি যদি এটা সেট করে পরেন মনে হবে যেন স্কার্ট দিয়ে আপনি উপরে কামিজ পরেছেন। হ্যাঁ লাইক ইট। ও ওয়াও, কালার এটা মানে
দিল্লি বুটিক্স এর যে আসলে গুণগত মান না এই কাজের মধ্যে ফুটে উঠে কিন্তু কলকাই কাজ যেটাকে বলে না এটা হচ্ছে জারদৌসির উপর জারদৌসি করা এটা হ্যাঁ তাজিন বলছিল যে লেমনটা ট্রাই করবে দেখবে ও ওয়াও এটাও কিন্তু লেদার ওয়ার্কের মধ্যে পাজামাটা অনেক সুন্দর এবং গেটটাও খুব ভালো গেট এত সুন্দর কালারফুল এটা আসলে সুন্দর এই প্যানেলটা হচ্ছে কাতামি সবচেয়ে বড় কথা হলো এটা হচ্ছে জারদৌসি ওয়ার্ক কোন ধরনের ওয়ার্ক বলেন কি দেখি এটা মনে হচ্ছে হেভি হবে অনেক তাই না ওয়ার্কটা বেশ হেভি লাগছে দেখে না কিন্তু হেভি না অতটা হেভি না চুরি ভাঙা যার দোষ আমি তো বুঝতেই পারিনি এগুলো খালি ফুলতেছে দেখছেন সো আমরা এখন দেখছি এক্সেলেন্স বাই লাবণ্য না এক্সেলেন্স বাই লাবণ্য জাহান হ্যাঁ লাবণ্যর জুয়েলারি এগুলো তো ওর এখানে দুটো মানে আছে শেলফ আছে বাট ওর পেজে আরো এক্সক্লুসিভ আছে আর কি এর মধ্যে বাট এখানে আজস দু তিনটে রাখে এটা 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 দেখো পলার মধ্যে না পলা বলে না সুন্দর খুবই সুন্দর আর ওর জুয়েলারি যে কি পরিমাণ রিজনেবল এই যে এই এটা আমি দেখাই এটা এই টাইপের কিন্তু আমি পরেছিলাম তুমি অত উঁচা হিল পরো না আরো উঁচা হিল পরতে হয় আরো সুন্দর লাগবে যেহেতু তুমি হিজাবি তোমার কি মনে হয় এটার সাথে কোন কালারের হিজাব পরলে বেশি ভালো লাগবে আমি অনেস্টলি বলতে এটার সাথে আমি এটারই এটারই পিঙ্ক কালার পরতাম জাস্ট এই যে এখানে যে কালারটা আছে না হ্যাঁ হ্যাঁ এটা বিকজ আমি চাই না এটা ডার্ক করে এটা ডার্ক করে এটা সৌন্দর্যটা সত্যি এটা পরে দৌড় কম্পিটিশনে যাওয়া আসলে আর সুন্দর লাগতেছে অনেক ঘুরঞ্জি দিলে এই কন্টেন্টটা বেশি কিউট লাগে দেখতে স্লিভটাও অনেক সুন্দর একদম মানে সি থ্রু না এইরকম ড্রেস পরে আমি আমার পুরো ওয়ার্কশপ করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হিল পরে দাঁড়ানো কোথায় পরে যাবে খালি এটা জানে না বের করে ফেলবো তাজরিন তো এই জামাটা ট্রায়াল দিতেই চাচ্ছিল না কারণ এই জামা পরে কোথাও যাওয়ার মতো প্রোগ্রাম আমাদের ছিল না কিন্তু সীমাপু জোর করে ওকে ট্রায়াল দিয়েছিল পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের জন্য সিক্রেটলি একটা হলুদের প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল যার জন্য সীমলাপু এতটা জোরাজুরি করেছিল তাজরিনের সাথে রাজস্থানি রাজস্থানি একটা লুক আছে না এটার মধ্যে এটা মনে হচ্ছে বিয়ের আগে যে মানুষ মেহেদি হালদি নাইট যে করে সেই রকম
ঈদের জন্য ঈদ আসতে আসতে আপুর এখানে আরো কালেকশন আসবে, খুবই সুন্দর। মানে এটা পুরোটাই লাইক পুরোটাই একটা জুয়েলারি, দেখো পুরোটাই মনে হচ্ছে যে এটা পরলে আলাদা জুয়েলারি পরতে হবে না, হিজাবের জন্য যাতে তাদের জন্য পারফেক্ট। যারা আমার মতো এই যে নেকলেস পরতে পারে না, তাদের জন্য এই যে চলে আসছে পার্লের নেকলেস, একদম জামাটাই একটু ইউনিক। আর হাতে হাতেও অলরেডি আছে, সব থেকে ভালো কথা যে স্লিভসটা সি-থ্রু না, সি-থ্রু এটা অলরেডি ইনার আছে। সো এইখানে আপু একটা প্রিটি ড্রেস ট্রায়াল দিচ্ছে, ড্রেসটা খুবই সুন্দর, একদম প্রিন্সেস গাউন, পুরো প্রিন্সেস গাউন লাগছে। আর সেই সাথে কালারটা, কালার কম্বিনেশন, কালারটা সেই কালার, রাইট, লাইক চোখে পড়ার মতো, খুব চোখে মানে চোখে লাগার মতো না, বাট চোখে পড়ার মতো। নিচের কাট আউটটাও কিন্তু খুব সুন্দর, হ্যাঁ মানে কাটটা খুব সুন্দর, ডিজাইনটা মানে খুব ফ্রিল টাইপের একটা ডিজাইন দেওয়া নিচে, একদম আমার সাথে ম্যাচ হয়ে গেছে, লাইক ফিটটা খুব সুন্দর ফিট হয়ে গেছে, ফিটটা খুবই সুন্দর। এটাই আমি বললাম, যেটাই পড়তেছো ওইটাই ফিট হয়ে যাচ্ছে, কিভাবে সম্ভব, কিসের কামাল এটা। যে ডলগুলো থাকে না, যে কি ধরনের শোপিসের মধ্যে যে ডলগুলো থাকে, এইরকম জামা পরে এরকম এরকম করে, হ্যাঁ একদম ওই টাইপের ড্রেস, ডলগুলোর মতো। সো চলে যাচ্ছি নুরি থেকে, অনেক জামা কাপড় ট্রায়াল দিলাম, ভালো লাগলো, অনেকদিন পরে বাংলাদেশের শপিং এর যে ভাইব সেইটা ফিল করলাম, খুব ভালো লাগলো। আর শাওন তো কি বলবো, আমাকে দেখে এত স্পিচলেস হয়ে গেছে বেচারা, কোনো কমপ্লিমেন্টও দিতে পারছিল না। সচিন পোলাও খেয়ে ফ্যান হয়ে গেছে আসলে, একদম শুধু শুকনা পোলাও যদিও খাই অনেক মজা লাগলো, এখন সত্যি ফিল হইতেছে যে 4.5 বছর পর পোলাও খাচ্ছি। তোমার অনেক সেই দিনও আমরা কত ঈদেও পোলাও রান্না করে খাইলাম, এই ফ্লেভার আসেনি, এই ফ্লেভার আসেনি। এখন নিচ্ছি এবি ফ্রাই, আপুর জন্মদিনের সময় দেখে তখন থেকে খাওয়ার ইচ্ছা যাচ্ছে। কেমন লাগতেছে এবি ফ্রাই খেয়ে দেখো। হ্যাঁ জি খাবো, বিসমিল্লাহ। সত্যিকারের চিংড়ি, আহ স্বাদেও যেমন গন্ধেও তেমন, জুসি আর টেন্ডার না। তারপরে শেষ করি যদি না শেষ হয়, তারপরে আরেকবার নিব না। খেয়ে বলো কেমন হয়েছে। আসলে রোস্টের মতোই, তুই কি ভাবছিল আমি রান্না করলে তো অনেক সময় কারি হয়ে যায়, আসলে রোস্ট কারি না। আর কি মজা, সেই মজা না, খাও তাহলে মজা করে। এই জন্যই তোমার এরকম আস্ত রোস্ট পুরোটা খাইয়ে ফেলতে আজকে বুঝতে পারলাম।